রাষ্ট্রপতিকে কুমন্তব্যের জেরে মন্ত্রী অখিল গিরিকে নিয়ে যখন তোলপাড় সারা দেশ, ঠিক তখনই তার ছেলে সুপ্রকাশ গিরির বিরুদ্ধে কাঁথির প্রভাত কুমারী কলেজে ছাত্র ভর্তির দুর্নীতির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন অভিভাবকদের একাংশ। বাবার কুমন্তব্য এবং ছেলের কলেজ দুর্নীতি, এই দুইয়ের সমন্বয়ে কার্যত কোণঠাসা গিরি পরিবার। পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাত কুমার কলেজে ছাত্রছাত্রীদের ভর্তির বিনিময়ে ব্যাপক পরিমাণে টাকা নেবার অভিযোগ উঠেছে ওই কলেজ পরিচালন সমিতির সভাপতি সুপ্রকাশ গিরির বিরুদ্ধে। সুপ্রকাশ গিরি অখিল গিরির ছেলে এবং কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি। অভিযোগ, কলেজ পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরি চিরকুটের স্বাক্ষরের মাধ্যমে মেরিট লিস্ট ছাড়া কলেজ ছাত্রছাত্রীদের নামের লিস্ট পাঠিয়েছেন এবং তারা ওই কলেজে ভর্তিও হয়েছেন টাকার বিনিময়ে। কলেজে ভর্তি প্রক্রিয়াতে বহু টাকার লেনদেনও হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই মর্মে কাঁথির বেশ কিছু বাসিন্দা সুপ্রকাশ গিরির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পত্র ইতিমধ্যেই পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি মন্ত্রীপুত্র সুপ্রকাশ গিরির। গত 11 নভেম্বর থেকে রাষ্ট্রপতির প্রতি কুমন্তব্যের জেরে এমনিতেই সারা দেশের কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন মন্ত্রী অখিল গিরি। তার মধ্যে আবারও সুপ্রকাশ গিরির এই দুর্নীতির অভিযোগ সামনে আসায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছে কাঁথির গিরি পরিবার। চন্দন সেনাপতির রিপোর্ট, আজ তাক বাংলা।